সাংসদ অজিত কুমার ভূঁইয়ার বিরুদ্ধে গোচর, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হরপ পোয়ার বাবেই গোচর নেকি? সাংসদ পুঁজির অনিয়ম সন্দর্ভত রুজু গোচর, টুইট যোগে সদরি জ্যেষ্ঠ সাংবাদিকর। 29 জানুয়ারীত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংসদ অজিত কুমার ভূঁইয়ার বিস্ফোরণ, একাধিক অভিযোগে মুখ্যমন্ত্রীর আক্রমণ সাংসদ ভূঁইয়ার, আর 4 দিন পাছতেই অসমৰ এগৰাকী জ্যেষ্ঠ সাংবাদিকৰ টুইট, সাংসদ পুঁজির অপব্যবহারৰ সন্দৰ্ভত সাংসদ ভূঁইয়ার বিরুদ্ধে গোচর রুজু করেছে মুখ্যমন্ত্রীর তদারকী শাখায়। বিগত 29 জানুয়ারীত রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়াই টুইট যোগে উত্থাপন করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ। অত্যন্ত কঠোর ভাষায় লেখা অভিযোগ পত্রখনত অজিত ভূঁইয়ার অভিযোগ আছিল ক্ষমতার বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই মুসলমানক ঘৃণাও করব পারে, মরমও করব পারে। এসময়ত গুজরাটের পাইপেরে মুসলমানের দেশ বই বলে কোয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই এটা মুসলমান বিদ্রোহীর রূপ লৈছে, কিন্তু প্রকৃততে আসল স্বরূপ বেলেগ। নিজের পরিয়ালের টিভি চ্যানেলের 2 জন সম্পাদকেই মুসলমান, যোগীখোপার কয়লা সিন্ডিকেট, মোহর সিন্ডিকেট চলা সকল মুসলমান, সংগীতানুষ্ঠানের নিয়ন্ত্রণ করে অনা লাকি আলী আর এ আর রহমানও মুসলমান। আনকি মুখ্যমন্ত্রীর জন্মদিনত প্রাইডিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডে আয়োজন করা সংগীতানুষ্ঠানক লো প্রশ্ন উত্থাপন করেছিল সাংসদগিয়ে। সাংসদ অজিত ভূঁইয়ার অভিযোগ আছিল এ আর রহমানের অনুষ্ঠানের নামত সংগ্রহ করা হয়েছে বলপূর্বক ধন। কেবল সেয়াই নহয়, মুখ্যমন্ত্রীর অজিত ভূঁইয়ায় বিচারিছিল কেবাটাও প্রশ্নের উত্তর। প্রাইড ইজ এন্টারটেইনমেন্ট, স্নেহবন্ধন আর উদয়াচল ব্যালেন্স শিট, লাকি আলী আর এ আর রহমানের অনুষ্ঠানের নামত কি ধন সংগ্রহ করা হল তার তথ্য রাজহা করার দাবি জানাইছিল অজিত ভূঁইয়াই। তার পাছরে সামাজিক মাধ্যমত চর্চা আরম্ভ হয়েছিল যে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এজন মন্ত্রীয়ে অজিত ভূঁইয়ার সাংসদ পুঁজির তথ্য বিচারি বিভিন্ন উপায়ুক্তর তথ্য তলব করেছে। এই চর্চা চলি থাকার মাজতেই রাজ্যখনের এজন জ্যেষ্ঠ সাংবাদিকর টুইট, সাংসদ পুঁজির অনিয়ম সন্দর্ভত অজিত ভূঁইয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর তদারকী শাখাত রুজু হয়েছে গোচর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এলানি অভিযোগ তুলি সাংসদ অজিত ভূঁইয়াই অভিযোগ উত্থাপন আর এক সময়তে তেওঁ বিরুদ্ধে গোচর রুজু হওয়ার খবরে বহন করেছে ব্যাপক তাৎপর্য। মুখ্যমন্ত্রীর তদারকী শাখার পরাও সাংসদ পুঁজির অনিয়ম সন্দর্ভত তদন্ত চলি থাকা বলে জানিবলৈ দিছে। এটা প্রশ্ন উঠিছে, এয়া অসম সরকারের প্রতিশোধের রাজনীতি নেকি? যদি প্রতিশোধের রাজনীতি নহয়, সাংসদগৰাকীয়ে উত্থাপন করা প্রশ্ন সমূহের উত্তর দিবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই? নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।